তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা ফুটেজটা কেমন এবং একসাথে কিন্তু দুইটা ক্যামেরা কাজ করছে এখন যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা হচ্ছে ডুয়েললেস বাল্ব ভোল্ডা সিস্টেম নাইট ভিশন ক্যামেরার ফুটেজ বাল ভোল্টা সিস্টেম আইপি ক্যামেরা এই ক্যামেরার অ্যাড দেখেননি এমন কেউ হয়তো বা নেই আপনারা যদি ফেসবুকে স্কলড করে দেখেন প্রচুর পরিমাণে বাল ভোল্ডার ক্যামেরার কিন্তু অ্যাড আপনাদের কাছে এসেছে এবং এই ক্যামেরাটা অনেকেই কিন্তু নিয়ে উপকৃত হয়েছেন আর অনেকেই আছেন যারা এই ক্যামেরাটা নিয়ে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে কারণ এই ক্যামেরাটার প্রচুর পরিমাণে কপি বের হয়েছে দেখতে একই রকম ক্যামেরা প্যাকেটও একই রকম বাট প্রচুর পরিমাণে কপি প্রোডাক্টগুলো প্রপারলি কাজ করে না তো যে কারণে এই ক্যামেরাটা নিয়ে অনেকের কিন্তু ভালো অভিজ্ঞতা হয়েছে আবার অনেকের কিন্তু খারাপ অভিজ্ঞতা হয়েছে তো হোল্ডার সিস্টেম ক্যামেরা অরিজিনাল চিনবেন কীভাবে এটা নিয়ে আমাদের একটি পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে এই ক্যামেরাটার মূলত একটা আপডেট ভার্সন হয়েছে একটা ক্যামেরাতে দুইটা লেন্স থাকে অর্থাৎ একটা ক্যামেরাতে কিন্তু দুইটা ক্যামেরার কাজ করা যায় তো এই ক্যামেরাটি নেওয়া ঠিক হবে কিনা অনেকে জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজকে যে বাল্ব ভোল্ডার সিস্টেম ক্যামেরাটি আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং এ রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে একটা ক্যামেরাতে দুইটা লেন্স অর্থাৎ ডুয়েল লেন্সের একটি বাল্ব হোল্টার সিস্টেম ক্যামেরার একটি আনবক্সিং এবং এর রিভিউ দেবো তো যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি তো আশা করবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেবেন চলুন দেরি না করে এই প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো তুলে ধরা যাক ডুয়েল লেন্সের এই বাল্ব হোল্টার সিস্টেম ক্যামেরাটি আনবক্সিং করার আগে এই প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি আমার কাছে মনে হচ্ছে এর আগের যে ক্যামেরাটি আমি পেয়েছিলাম সেম টু সেম হুবহু প্যাকেজিং ব্যবহার করা হয়েছে প্যাকেজিংটা আরেকটু ভালো মানে শক্তপক্ত ব্যবহার করলে বেশি ভালো হতো তো এর এক পাশে দেখতে পাচ্ছি মডেল নম্বর এবং বার কোড স্ক্যানার দেওয়া আছে মডেল নম্বরটা হচ্ছে আইপিসি ভি থ্রি এইট জিরো ই টু সেভেন এ অরিজিনাল ডুয়েল লেন্সে বাল্ব ভোল্টার ক্যামেরা চেনার জন্য এটি অন্যতম একটি উপায় যে ক্যামেরার যে মডেল নম্বরটি দেওয়া থাকবে সে মডেল নম্বরটি হচ্ছে আইপিসি ভি থ্রি এইট জিরো এ টু সেভেন এ তো অনেক কোম্পানি আছে আবার যারা এ প্রোডাক্টের প্যাকেটটাই কিন্তু নকল করে ফেলে বা কপি করে ফেলে এর জন্য ভিতরে বাল্ব ক্যামেরা দেখেও কিন্তু অনেক কিছু বোঝার আছে বা চেনার আছে অরিজিনাল কোনটা তো আমি এটা ধীরে ধীরে বলবো পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন আশা করি বিস্তারিত জানতে পারবেন তো সরাসরি এটা আমি আনবক্সিং করে ফেলি আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছি একটি বাল্ব হোল্ডার দেওয়া হয়েছে এই হোল্ডারের কোয়ালিটি ততটা ভালো মানের মনে না আমার কাছে এই বাল্ব হোল্ডারটি ব্যবহার করার থেকে আপনারা যদি বি আর বি বা ওয়াল্টন ব্র্যান্ডের যে চল্লিশ পঞ্চাশ টাকা দামের হোল্ডার পাওয়া যায় সেই হোল্ডারটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এর থেকে ভালো ফিডব্যাক পাবেন কারণ এটা অল্প কিছু পর ভিতর থেকে এই অংশটা কিন্তু খুলে আসে যেটা আমার এর আগের ক্যামেরাতে কিন্তু হয়েছিল সেক্ষেত্রে আমরা এই হোল্ডারটা আর ব্যবহার করি না তো এই হোল্ডারটা ব্যবহার না করার জন্য রিকমেন্ড থাকবে এরপরে দেখি আর কী কী পাওয়া যাচ্ছে প্রোডাক্টের প্যাকেজের সাথে দেখতে পাচ্ছি একটি ইউজার মেনারেল গাইড দেওয়া হয়েছে অ্যাজ ইউজুয়াল ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের যে ইউজার মেনোয়াল গাইড সেই ইউজার মিনারাল গাইডটি দেওয়া হয়েছে তো ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের সকল ক্যামেরা সেটিং পদ্ধতি এবং এই ক্যামেরাটা সেটিং পদ্ধতিও কিন্তু সেম টু সেম তাই আমি এই ভিডিওতে সেটিং পদ্ধতিতে আপাতত দেখাচ্ছি না কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের সকল ক্যামেরা সেটিং করার একটি ভিডিও দেওয়া হয়েছে আপনার চ্যানেলে সেই ভিডিওটি দেখে কিন্তু খুব সহজে সেটিং করে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছি রয়্যাল প্লাগ এবং নাট স্ক্রু দেওয়া হয়েছে এটা আপনার ক্যামেরাটা মাউন্ট করার জন্য ব্যবহার করতে পারেন তো এ মোটামুটি এবার চলে আসি আমাদের মেন যে প্রোডাক্ট সেটা ক্যামেরাটি সরাসরি যদি একটি পলি আনবক্সিং করে ফেলি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি ডুয়েল লেন্সের ক্যামেরা একটা উপরের দিকে লেন্স এবং একটা নিচের দিকে লেন্স দুইটি লেন্স কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর নিচের দিকে লেন্সটা কিন্তু এটা মুভিং করা যায় থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং করা যায় এবং উপরের দিকে লেন্সটা কিন্তু ফিক্সড লেন্স এবং নিচের দিকে দেখতে পাচ্ছি একটি বারকোড স্ক্যানার দেওয়া হয়েছে এবং ক্যামেরা নিজস্ব আইপি নাম্বারটা দেওয়া হয়েছে এটা দেখেও কিন্তু ক্যামেরাটা অরিজিনাল কিনা এটা অবশ্যই চিনতে পারবেন এই ক্যামেরাটা অন করার পর এই যে আইপি নাম্বারটা এখানে প্রোডাক্টের গায়ে দেওয়া আছে আপনার ফোনের ওয়াইফাই গিয়ে দেখবেন এই হুবহু সেম টু সেম একটা আইপি নাম্বারের ওয়াইফাই আসবে যদি সেম টু সেম আসে সেক্ষেত্রে বুঝবেন যে ক্যামেরাটি অরিজিনাল ক্যামেরা এবং এখানে দেখতে পাচ্ছি কোয়ালিটি চেকের একটি সিল দেওয়া হয়েছে কিউ সি ফোরটিন পাস্ট এবং নিচ দিকে দেখতে পাচ্ছি আগের যে বাল্ব হোল্ডার ক্যামেরা সেম টু সেম এখানে একটি মেমোরি কার্ডের স্লট দেওয়া হয়েছে এবং একটা রিসেট বাটন দেওয়া হয়েছে তো এই মোটামুটি ক্যামেরা ওভারভিউ পিছনের দিকে দেখতে পাচ্ছি একটি স্পিকার দেওয়া হয়েছে তো আমরা এই ক্যামেরাটি এবার অন করব এবং অন করে এর কোয়ালিটিটা যাচাই করব। তো সিঙ্গেল লেন্সের যে বাল্ব হোল্ডার ক্যামেরা এবং এ ডুয়েল লেন্সের যে বাল্ব হোল্ডার ক্যামেরা এর দুইটা ক্যামেরার মধ্যে আসলে মেন পার্থক্যটা কি এটা এবং কাদের জন্য এই ডুয়েলএসের বাল্ব হোল্ডার ক্যামেরাটি নাও ঠিক হবে এবং কাদের জন্য নাও ঠিক হবে না বিস্তারিত আমি আপনাদের এই ক্যামেরাটার রেজলেউশানটা চেক করার পরই কিন্তু বিস্তারিত বলবো তো আপনার পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের সাথেই থাকুন ক্যামেরাটি সেটিং করার জন্য আমার বাসায় অলরেডি একটি হোল্ডার আছে প্যাচ সিস্টেম তো এই প্যাচ সিস্টেম হোল্ডারের সাথে আমি এটা কানেক্ট করে দেবো তো কানেক্ট করে দিয়ে জাস্ট দেখব যে এটা পাওয়ার পাচ্ছে কি না প্রপারলি তো কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা প্রপারলি বিদ্যুৎ কানেকশান পেয়েছে এবং কিছুক্ষণ অপেক্ষা করব এটা নিজের মতো করে একটু লোডিং নেবে তো লোডিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই ক্যামেরাটা প্রথমে রিসেট করে নেব এবং রিসেট কমপ্লিট করার পর সেটিং করব। আমার ডুয়েল লেন্সের যে হোল্ডার ক্যামেরা সেই ক্যামেরাটা আমি এখন একটা জায়গাতে রেখেছি আপাতত টেস্টিং পারপাজে এবং লেন্সের দুইটা দিক কিন্তু দুই দিকে রেখেছি যেটা ফিক্সড লেন্স সেটা কিন্তু অনেকটা এই দিকের যে কাভারেজ সেটা কিন্তু দিবে এবং দেখতে পাচ্ছি নিচের যে লেন্সটা সেই লেন্সটা কিন্তু আমি এখন যেদিকে দাঁড়ায় আছি ওই লেন্সের ঠিক অপোজিটে সেই দিকে কিন্তু এটা কাভার করবে তো আমি এবার এফসে চলে যাই অ্যাপসে গিয়ে জাস্ট ফুটেজটা এবার চেক করে দেখায় যে আপনার ফুটেজটা মোটামুটি কেমন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা ফুটেজটা কেমন এবং একসাথে কিন্তু দুইটা ক্যামেরা কাজ করছে অর্থাৎ ফিক্সড লেন্স যেটা সেটা আমার ঠিক অপোজিটে এবং আমার নিচের যে ক্যামেরা সেই ক্যামেরাটা কিন্তু আমার দিকে কিন্তু এটা কাভার করছে আমি নিচের যে ক্যামেরা সে ক্যামেরার লেন্সটা কিন্তু আমি এখন ঘোরাতে পারবো চাইলে ঠিক এভাবে কিন্তু ঘোরানো যাবে বাট উপরের যে লেন্সটা সেই লেন্সটা কিন্তু ফিক্সড লেন্স তো এই ক্যামেরাটা আসলে কাদের জন্য না ঠিক হবে সাপোজ যাদের খামার আছে খামারের মাঝখানে যদি আপনারা এটা সেটিং করে দেন সেক্ষেত্রে কিন্তু একটা ক্যামেরায় কিন্তু দুইটা ক্যামেরা কাজ করবে একটা সামনের দিকে একটা চাইলে কিন্তু অপোজিট দিকে কিন্তু আপনারা কাভারেজ দিতে পারবেন অর্থাৎ একটা ক্যামেরা দুইটার লেন্স থাকার কারণে দুই দিকের কিন্তু এরিয়া কাভারেজ দেবে আর এটা আপনার যারা রুমের মধ্যে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আমার মন বলে না যে খুব একটা প্রয়োজন আছে কারণ লেন্সটা যেহেতু দুই দিকে দুইটা এটা আপনারা যদি আমার মতো যদি না ঝুলান সেক্ষেত্রে কিন্তু এই লেন্সটা কিন্তু কোনো কাজে দিবে না এটা যদি আপনারা ওয়ালে সেট করেন অর্থাৎ সাইড দেওয়ালে যদি সেট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না আমার মন বলছে তো এটা আসলে যারা বাইরে আউটডোরে ইউজ করতে চান বা যারা অনেক সময় খামার ইউজ করতে চান বা দেখা যাচ্ছে যারা দোকান ইউজ করতে চান যে দোকানের মাঝখানে এটা ঝুলাই দিবেন আমি যেভাবে এখন আপাতত ঝুলাই রেখেছি তাহলে কিন্তু দুই দিকটা কাভারেজ দিবে তো তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা নেওয়া ভালো হবে আর যারা মূলত সাইড দেওয়ালে এটা নিতে চাচ্ছেন বা সেটিং করার জন্য নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা নাও ঠিক হবে না ক্যামেরা রেজুলেশনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফুল এইচডি যেটা এক হাজার আশি পিক্সেল রেজলেশন সেটাই কিন্তু নিয়েছি আমার রুমে এখন মাত্র দুইটা লাইট দেওয়া আছে আমি আরও চাইলে লাইট বাড়াতে পারি আরও যদি রুমে লাইট বাড়ায় সেক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি ফুটেজটা কিন্তু আরও আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এটা কোয়ালিটি আসলে কেমন তা আমি যদি আমার রুমের সবগুলো লাইটই অফ করে দিই এটা নাইট ভিশনটা কেমন এবার এটা একটু টেস্ট করে দেখাই তা আমার রুমের সবগুলো লাইট আমি বন্ধ করে দিচ্ছি এখন কিন্তু আমার রুমের সম্পূর্ণ লাইট একদম বন্ধ আমি একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আছি আমি যদি আমার ফোনের ক্যামেরাটা দেখাই ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে আমার রুমে কিন্তু টোটালি কোনো লাইট জ্বালানো নেই এবং আমি এখন ফুল ঘুটে অন্ধকারে আমি নিজ খালি চোখে কিন্তু আমি কিছু দেখছি না কিন্তু এই ক্যামেরা কিন্তু প্রপারলি নাইট ভিশন দিতে সক্ষম এবং নাইট ভিশন দেওয়ার যে ফুটেজ সেই ফুটেজটা কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা লেন্সেরই কিন্তু নাইট ভিশন একদম ক্লিয়ার এতটা ক্লিয়ার আসলে নাইট ভিশন আমি অন্য অন্য ক্যামেরাতে সচরাচর দেখি নাই তো অনেকে যে কাজটা করেন আমার ভিডিও দেখেন যে অনেক সুন্দরভাবে দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে অ্যাড দেয় এবং সেই অ্যাড দেখে কিন্তু কম দামে বিভিন্ন ক্যামেরা কিনে কাজ করে না তখন আমাকে আমাদের এই ভিডিওতে এসে কিন্তু অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আপনার ভিডিও দেখলাম ক্যামেরা কিনলাম বাট কাজ করছে না আমি তাদের জন্য রেকমেন্ড করি যে ক্যামেরাগুলো প্রচুর পরিমাণে কপি বের হয়েছে আপনারা অবশ্যই বিশ্বস্ত কোনো ওয়েবসাইট থেকে নেবেন আর এই ক্যামেরাগুলো দারাজ থেকে না কেনে ভালো কারণ দারাজের সেলাররা প্রাইস কমায় দিয়ে কোয়ালিটি আর কি নর্মাল দেয় একই রকম দেখতে ক্যামেরা আপনি ওখানে কম দামে পাবেন বাট ওগুলোর কোয়ালিটি অতটা ভালো হবে না তো আমি যে কোম্পানি থেকে এই ক্যামেরাটি কিনেছি তারা যথেষ্ট বিশ্বস্ত আপনি কিন্তু সেই কোম্পানি থেকে ক্যামেরাগুলো কিনতে পারেন এরকম অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটি ক্যামেরাটা আশা করি তাদের কাছ থেকে পাবেন কারণ আমি যেহেতু তাদের কাছ থেকে বেশ কিছু ক্যামেরা কিনেছি এবং রিভিউ করেছি আশা করি যে আপনারা কিন্তু অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটি ক্যামেরাটা পাবেন তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে চেক করতে পারেন যখন নাইট ভিশন দেবে অনেকে জিজ্ঞেস করেন যে এখানে এল ইডি জলে কিনা ক্যামেরাতে জাস্ট ছোট ছোট কয়েকটা এল জলে যেগুলো খালি চোখে দূর থেকে দেখা যায় না ঠিক অনেকটা দেখতে এরকম লাগে মোটামুটি এছাড়া রুমের লাইট কিন্তু টোটালি বন্ধ এবং অন্ধকার অন্ধকারে কিন্তু এরকম ফুটেজ দিচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যেহেতু এটা বাল্ব হোল্ডার ক্যামেরা এটা লাইট জ্বলে কিনা আপনি চাইলে কিন্তু এই সেটিং থেকে লাইট কন্ট্রোল অপশান থেকে আপনারা লাইট অন করে দিতে পারেন এখন কিন্তু আমি লাইটটা অন করে দিয়েছি আমার মূলত এখন যদি দেখায় যে এই ক্যামেরাটা আসলে লাইট কেমন জ্বলে এরকম টাইপের লাইট জ্বলে এটা আসলে লাইটের জন্য অতটা ভালো না এটা ক্যামেরা সো এটা লাইটটা আসলে অতটা পারফেক্ট না আমার কাছে নাইট ভিশনের যে ফুটেজটা অর্থাৎ লাইট টোটালি ঘুটঘুটে অন্ধকার যে ফুটেজটা দিচ্ছে এই ফুটেজটা আমার কাছে খুবই সুন্দর এবং ইমপ্রেসিভ মনে হচ্ছে তা আপনাদের কাছে কেমন লাগছে এই ক্যামেরার ফুটেজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ক্যামেরাটি কাদের জন্য নেওয়া ভালো হবে আপনারা কাদের জন্য নাও ঠিক হবে না আপনারাও কিন্তু কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো পুরো ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম